হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে খোসাসহ আমের আচার তৈরির আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে নিয়ে এসেছি খোসাসহ আমের ঝাল মিষ্টি আছার তৈরির রেসিপি চলুন দেখিনি এটি কীভাবে তৈরি করতে হয় আচারটি তৈরি করার জন্য আমি এখানে সাতটা মাজারি সাইজের কাঁচা আম নিয়েছি আমগুলোকে খোসাসহ সহ ভালো মতো ধুয়ে নিয়েছি তারপর একটা আমকে টুকরা করে কেটে নিয়েছি এখন এগুলোকে একটা বড় ট্রেতে ছড়িয়ে রোদে দিতে হবে দুই ঘন্টার জন্য তবে আপনাদের যদি রোদে দেওয়ার সুবিধা না থাকে তাহলে আপনারা প্যানের বাতাসও এটাকে শুকিয়ে নিতে পারেন আমগুলোকে আমি দুই ঘন্টার জন্য রোদে দিয়েছিলাম তবে এগুলো যেন খুব বেশি শক্ত হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু আচার ভালো হবে না এখন আমরা মশলার একটা পেস্ট তৈরি করে নেব এর জন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি পাঁচ ফোরনের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আপনারা চাইলে ঝালটা আর একটু বাড়িয়েও দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার মশলাগুলোর মধ্যে সাদা ভিনেগার দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এবার একটা চামচের সাহায্যে ভিনেগারের সাথে সবগুলো মশলাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এভাবে করে মশলার পেস্ট তৈরি করে মশলাগুলো তেলের মধ্যে দিলে এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না এবার আচারটা তৈরি করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে পোনে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা আস্ত শুকনা মরিচ আর দিয়ে দেব একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এক টুকরা দারচিনি আর তিনটা ছোট এলাচ এবারে সবগুলোকে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এবার চুলানা স্লোতে রেখে আগে থেকে মশলার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দেব। মশলাটা তেলে দেওয়ার সাথে সাথে এটাকে নেড়ে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু এটা নিচে পোড়া লেগে যেতে পারে এবার চুলানা স্লোতে রেখে তিন চার মিনিটের জন্য মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে আমগুলো দিয়ে দেব আমগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব চুলেরাছ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝিতে রেখে আমগুলোকে ঢেকে দেব এবং অপেক্ষা করব আমগুলো ভালো মতো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত তবে এর মাঝে ঢাকনাটা খুলে কিছুক্ষণ পরপর এটাকে নেড়ে চেড়ে দিতে হবে আমগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পনে এক কাপ পরিমাণ চিনি চিনিটা নির্ভর করে সম্পূর্ণটাই আপনাদের টেস্টের উপর আর আমটা কি পরিমাণ টক সেটার উপরও নির্ভর করে এবার আমগুলোর সাথে চিনিটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আর চিনিটা ভালো মতো গলে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করতে হবে চিনিটা ভালো মতো গলে গিয়ে ফুটতে শুরু করে দিয়েছে আমাদের আচারটাও প্রায় হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ টালা জিরের গুঁড়া জিরের গুঁড়োটাকে আমের সাথে হালকা হাতে মিশিয়ে নেব এ পর্যায়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ আমটা অনেকটাই নরম হয়ে এসেছে আমাদের আমের আচারটা রেডি হয়ে গিয়েছে এবার আমি চুলোটা বন্ধ করে দেব চুলা বন্ধ করে দিয়েছি এখন এই আচারটাকে রুম টেম্পারেচারে রেখে সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আচারের ঝোলটা আরেকটু ঘন হয়ে আসবে আচারটা সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে গিয়েছে এবার এটাকে আপনারা কোনো পরিষ্কার কাছের বয়ামে ভরে সংরক্ষণ করতে পারবেন আচারটাকে তিন চার দিনের জন্য রোদে দিলে খুব ভালো হয় তবে যাদের রোদের ব্যবস্থা নেই তারা এ পর্যায়ে এসে আচারটাকে আরেকবার জাল দিয়ে ঠান্ডা করে নেবেন অর্থাৎ দুইবার এটাকে জাল দিয়ে তারপর ঠান্ডা করে বয়ামে রেখে দিলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আবার যে আছার বয়ামে রাখার পর তেলের মধ্যে ডুবানো থাকে সেই আচারটাও কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে আপনারা প্রতিবার বয়াম থেকে আচার নেওয়ার সময় অবশ্যই শুকনো এবং পরিষ্কার চামচ ব্যবহার করবেন তাহলে আচার সহজে নষ্ট হবে না আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন রেসিপিগুলোতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন